উপরে হপার থেকে সরিষা ঢেলে দেবার পর স্কুইজিং টিউবের সামনে থেকে সরিষার খোল এবং নিচ থেকে খাঁটি সরিষার তেল বেরিয়ে আসবে। তারপরে হ্যালো বন্ধুরা, বন্ধুরা বিজনেস A1 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন মেশিন, আবারও একটি নতুন বিজনেস আইডিয়া নিয়ে। আজ আপনারা এই ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাড়িতে ডোমেস্টিক ইউজের জন্য বা একটা ছোট্ট ব্যবসা করার জন্য একটি অয়েল মিল। পুরো মেশিনটি কিন্তু স্টেনলেস স্টিলের তৈরি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে মেশিনটা কিন্তু স্টেনলেস স্টিলের তৈরি। ফার্স্ট এইখান থেকে চলে গিয়েছে ইলেকট্রিকের কানেকশন বোর্ডে। এই যে সুইচটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিটার অন এবং অফ অনের সুইচ। এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্লিন আপ এবং স্কুইজিংয়ের সুইচ। এদিকে একটা পাখা আছে, পাখা ফিটিং করা আছে। এবং এই হচ্ছে পুরো মেশিন, টোটাল স্টেনলেস স্টিলের একদম মেটেরিয়াল। এই হচ্ছে হপার, এখান থেকে সরষে বা যে কোনো জিনিস আপনি যেটা পেশাই করতে চান সেটা এখান থেকে ঢালবেন। তারপরে এই জায়গাটায় গিয়ে প্রেসিং হবে, এই জায়গাটায় গিয়ে কিন্তু আপনার গিয়ে এই জায়গাটায় ঘুরে এই জায়গা থেকে বেরিয়ে যাবে। এর সঙ্গে আপনি একটা মগ পেয়ে যাবেন, একটা অয়েল ফিল্টার পেয়ে যাবেন, সাথে একটা ব্রাশ এবং টিউব পাইপ, যেটা কিন্তু আমার এখানে স্কুইজিং এই রডে কিন্তু স্কুইজিং করা হবে। তো চলুন আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই কীভাবে মেশিনটি কাজটি করে। আমি একটু প্রোডাকশন করিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু এবারে সুইচটা দিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু আমার ইলেকট্রিক লাইন চলে এসেছে এবং আমার কিন্তু হিট হচ্ছে, হিট অন হয়ে গেছে। এবারে আমি কিন্তু এখান থেকে আমার কাঁচা মালটা ঢেলে দেবো। দেখুন, আমি কিন্তু কাঁচা সরষেটা এখান থেকে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সরষেটা কিন্তু এখান থেকে ঢালা হচ্ছে। আমি কিন্তু পুরো সরষেটা একেবারে ঢেলে দিলাম আপনাদেরকে, জাস্ট দেখানোর উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো, মেশিনটি কীভাবে কাজ করে এবং কেমন কী প্রোডাকশান দেয় সেটার জন্য কিন্তু ভিডিওটা বানানো। এরপরে আমি এই স্কুইজিং সুইচটা অন করে দিলাম। এবারে আমি দেখাচ্ছি মেশিনটি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন পেছন দিকে কিন্তু পাখাটা ঘুরছে এবং এইখান থেকে আপনারা দেখুন, এইখান থেকে কিন্তু আমার তেল পড়ছে এবং এইখান থেকে কিন্তু আমার উচ্ছিষ্ট জিনিসটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এইখান থেকে কিন্তু আমার উচ্ছিষ্ট জিনিসটা বেরিয়ে যাচ্ছে এবং এখানে আমি রেখেছি জালি। এখান থেকে কিন্তু আমার ছাঁকনি আছে, ছাঁকনি দিয়ে আমার কিন্তু ছেঁকে তেলটা এখানে এসে জমা হচ্ছে। আপনারা এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পুরো ফুল বডি কিন্তু স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এবং এর সমস্ত পার্শ্ব কিন্তু স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এর মধ্যে যে মোটরটি আছে সেটি হচ্ছে 0.5 HP ক্ষমতা সম্পন্ন। এর মধ্যে 0.5 HP ক্ষমতার একটি আপনারা মোটর পাবেন এবং এই মেশিনটি আপনারা 1 ইয়ার ওয়ারেন্টিও পেয়ে যাবেন। মেশিনটির সঙ্গে আপনারা পাবেন এই ফুল মেশিনটি পাবেন, হপার পাবেন, টিউব পাবেন, ব্যারেল পেয়ে যাবেন, সঙ্গে একটা জগ পাবেন, ফিল্টারটা পেয়ে যাবেন, ব্রাশ পেয়ে যাবেন, সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনারা যারা একদম খাঁটি সরিষার তেল খেতে চান তারা বাড়িতে ইউজ করার জন্য অথবা একটা ছোট্ট সরষের তেলের যদি বিজনেস করতে চান তাহলেও কিন্তু আপনারা এটি ইউজ করতে পারবেন। এটি মোটামুটি ঘন্টায় আপনার 4 কেজি পর্যন্ত সরষে ভাঙাতে পারবে এবং এটি 0.5 HP ক্ষমতা সম্পন্ন একটি মোটর লাগানো আছে এবং এটি কিন্তু বাড়ির ডোমেস্টিক 220 সিঙ্গেল ফেজ লাইনেই কিন্তু চলবে এবং সেটা আমিও আপনাকে চালিয়েই দেখাচ্ছি। দেখুন, এটাও কিন্তু 220 ফেজেরই লাইন। এখানে কিন্তু আমি আপনাকে 220 বাড়ির সিঙ্গেল ফেজ কানেকশানেই কিন্তু আমি আপনাকে চালিয়ে দেখাচ্ছি এবং আমি লাস্টে আপনাকে দেখাবো। আমি জাস্ট আপনাদেরকে একটা ভিডিও কীভাবে হয় সেটা দেখানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা। আপনারা কিন্তু দেখতেই পেলেন আমি ওপর থেকে সরষে ঢেলে দিলাম এবং আমি আপনাকে দেখাচ্ছি আমার কিন্তু এখনও পড়ছে। দেখুন, একদম পুরো কিন্তু খাঁটি সরষের তেল কিন্তু বেরিয়েছে পড়ছে এর মধ্যে থেকে। দেখুন, আমি কিন্তু জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই কিন্তু এটা করেছি এবং আমি কিন্তু মাত্র 100 গ্রাম সরষে দিয়েছি, মাত্র 100 গ্রাম সরষে। দেখুন, একদম খাঁটি সরষের তেল কিন্তু, এবং আমি কিন্তু এর মধ্যে করেছি মাত্র 100 গ্রাম সরষে দিয়ে। জাস্ট আমি আপনাদেরকে একটি ভিডিও করে দেখানোর জন্য, জাস্ট টেস্ট করে দেখানোর জন্য। এবং দেখুন, এরপরে যেটা বেরিয়েছে, ডাস্ট যেটা বেরিয়েছে, দেখুন পুরো শুকনো,
কিন্তু একদম সমস্ত সরষে কিন্তু এতে নিয়ে নিয়েছে। দেখুন আমার হাতে কিচ্ছু লেগে নেই, দেখুন আমার হাতে কিন্তু কিচ্ছু একটু তেল লেগে নেই, পুরো সরষেটা কিন্তু দেখুন পুরো গুঁড়ো করে দিয়েছে। দেখুন পুরো আমি কিন্তু এটাকে এইভাবে ভাঙছি, দেখুন এইভাবে ভাঙছি, এইভাবে নিচ্ছি, ঠিক আছে। আমার হাতে কিন্তু একটু কিচ্ছু লেগে নেই, দেখুন আপনারা কিচ্ছু লেগে নেই। ভালো করে ক্যামেরা দিয়ে দেখুন, ক্যামেরাটা সামনে আনুন, দেখুন কিচ্ছু লেগে নেই কিন্তু আমার হাতে, মানে পুরো একেবারে একদম 100% তেলই কিন্তু এর মধ্যে চলে এসছে, মানে যতটা নেবার আর কি, এর মধ্যে দিয়ে যতটা এক্সট্রাক্ট করার তেল, যতটা এক্সট্রাক্ট করার সমস্তই কিন্তু নিয়ে নিয়েছে আমার হাতে। কিন্তু এটা এত এরকম করে কিন্তু আমি জোরে জোরে এইরকম করে জোরে জোরে ঘষছি, দেখুন তাও কিন্তু আমার হাতে কিন্তু একটুকুও তেল লেগে নেই। তার মানে আমার পুরো তেলটাই কিন্তু এখানে এক্সপেলিং হয়ে কিন্তু এর মধ্যে পড়ে গেছে, এর মধ্যে গিয়ে জমা হচ্ছে। তো এরপরে আপনারা কিন্তু যখন কাজ হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা এই যে এখানে যে স্কুইজিং সুইচটি দেখতে পাচ্ছেন, এখানে যে স্কুইজিং সুইচটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা এই ক্লিন আপ করে নিতে পারবেন। তাহলে কী হবে, এটা উল্টো দিকে ঘুরবে এবং আমার এটা ক্লিন হয়ে যাবে। আপনারা যেমন এই সর্ষের তেলটা আপনারা যেমন ইউজ করতে পারবেন, খেতে পারবেন, আরও বিভিন্ন রকম কাজে লাগাতে পারবেন, সেই রকম এই যে ডাস্টটা বেরোচ্ছে এটাও কিন্তু ফেলে দেওয়ার জিনিস না, এটাও কিন্তু খুব দামি জিনিস, 30 টাকা, 40 টাকা, কোথাও কোথাও 35 টাকা, 40 টাকা এরকম কেজি কিন্তু এটা বিক্রি হয় কেজি হিসাবে, কারণ এটা অনেক পশু খাদ্যে এটা ব্যবহার করা হয়। সুতরাং এটা কিন্তু সমস্ত কিছুই কিন্তু এর কোনো কিছু ফেলে দেওয়ার নয়, ঠিক আছে। এবার আমি বলি, এরপরে যখন আমার তেলটা বার হয়ে গেল, তারপরে আপনারা এই মেশিনটিকে কীভাবে মেনটেন করবে বা কীভাবে পরিষ্কার করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি এই মোটরটা বন্ধ করছি, প্রথমে আমি এখান থেকে মোটরটা বন্ধ করে দিলাম, তারপরে আমি এখানে করলাম কি, আমার এই হিটটা অফ করে দিলাম, তারপরে আমি এখানে মেন সুইচটা অফ করে দিলাম। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি এবার মেশিনটাকে ক্লিন করব। প্রথমে কিন্তু এই হপারটাকে খুলে নিতে হবে, দেখুন হপারটা আমি খুলে নিলাম, খুলে এটাকে রাখলাম সাইডে, তারপরে এটাকে আমি এইভাবে তুলে দিলাম, তুলে আমি এটাকে প্রথমে সাইড করে দিলাম, এগুলোকে সাইড করে দিলাম। আপনারা কিন্তু আমি আগেও বললাম, এখনও বলছি, এই যে বেরিয়েছে ডাস্ট, যেটাকে খোল বলা হয় অ্যাকচুয়ালি, এই যে বেরিয়েছে এটা খোল, এই খোলটাও কিন্তু আপনারা মার্কেটে বিক্রি করতে পারবেন। তারপরে এরপরে আপনারা এই যে জিনিসটা আছে এটাকে বলা হয় টিউব হোল্ডিং ডিভাইস, এই টিউব হোল্ডিং ডিভাইসটাকে আপনারা লুজ করবেন, এভাবে লুজ করবেন। লুজ করার পরে কিন্তু এই যে টিউব আছে এটাকে টিউব বলা হয়, স্কুইজিং টিউব, এই স্কুইজিং টিউবটা কিন্তু খুলে আসবে। এখন গরম আছে যে জন্য আমি কাপড় দিয়ে করছি। এই হচ্ছে স্কুইজিং, এটা হচ্ছে স্কুইজিং টিউব, এবং এর ভেতরে যেটা আছে সেটাকে বলা হয় স্কুইজিং রড। এই যেটা থেকে আমার এক্সপেলিং করা হলো, এই যে আছে এটা হচ্ছে স্কুইজিং রড, এই স্কুইজিং রড, এবং এইটাকে এরপরে আমরা বাইরে ক্লিন করে আবার যেই রকম ফিটিং ছিল সেই রকম ফিটিং লাগিয়ে দেবো। তো বন্ধুরা আপনারা যদি এই মেশিনটি পারচেস করতে চান বা আপনারা বাড়িতে ব্যবহার করার জন্য বা একটা খুব ছোট্ট করে যদি আপনারা অয়েল বিজনেস শুরু করতে চান, এটা সাধারণত ডোমেস্টিক বাড়িতে ইউজ করার জন্যই বেশি পারচেস করে, তো আপনারা যদি নিতে চান মেশিনটি তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে এবং ডেসক্রিপশানে কোম্পানির অ্যাড্রেস এবং ফোন নম্বর দেওয়া আছে, ওখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে এই মেশিনটি কিন্তু পারচেস করতে পারবেন। এবং বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।